আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হল দ্য কালচার ইন্ডাস্ট্রি, রিটেন বাই থিওডোর অ্যাডানা অ্যান্ড ম্যাক্স হারকিউমার। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় দ্য কালচার ইন্ডাস্ট্রি, রিটেন বাই থিওডোর অ্যাডানা অ্যান্ড ম্যাক্স হারকিউমার। বন্ধুরা, এই আলোচনায় কালচারাল স্টাডি অর্থাৎ মডার্ন কালচারাল স্টাডি, আজকের যুগে এই কালচার বিষয়টা পুরনো যুগের থেকে আলাদা হয়ে গেছে। পুরনো যুগে যে কালচার ছিল, যে সংস্কৃতি ছিল, আজকের দিনের কালচার অর্থাৎ মডার্ন কালচার সম্পূর্ণভাবেই পরিবর্তন হয়ে গেছে। অতএব আমাদের মডার্ন কালচার নিয়েই আলোচনা করতে হবে, আর সেই মডার্ন কালচারের সূত্র ধরে দ্য কালচার ইন্ডাস্ট্রি কথাটি এসেছে। কালচার ইন্ডাস্ট্রি, কালচার সংস্কৃতি, ইন্ডাস্ট্রি হলো কোনো শিল্প বা ফ্যাক্টরি। তাহলে কালচার ইন্ডাস্ট্রি অর্থাৎ কালচার বিষয়টা, সাংস্কৃতিক বিষয়টা ইন্ডাস্ট্রি কী করে হলো, বিষয়টা তো ভাবতেই হয়। আজকের এই যুগ ওয়ার্ল্ড অফ অ্যাডভার্টাইজমেন্ট, আজকের এই যুগটা হলো বিজ্ঞাপনের যুগ, বিভিন্নভাবে বিজ্ঞাপনের যুগ। কিন্তু শুধু টিভি, ফিল্ম এই মাধ্যমে, সাইনবোর্ড, তার দ্বারা অ্যাডভার্টাইজমেন্ট তাই নয়, ওয়ার্ল্ড কালচারটাই অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপনে পরিণত হয়েছে, তাই বলা হয় ওয়ার্ল্ড অফ অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ ওয়ার্ল্ড অফ মিডিয়া, আমরা এখন মিডিয়ামুখী হয়ে পড়েছি। আমাদের টেস্ট, আমাদের রুচি, আমাদের কালচার, আমাদের চিন্তাভাবনা, আমাদের কল্পনা, আমাদের আশা আকাঙ্ক্ষা, এই কালচার অর্থাৎ মডার্ন কালচার এটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। কিভাবে? আমাদের যে ডিজায়ার রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, সেটাও চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ ধরা যাক কোনো অদ্ভুত টেলিভিশন শো, তার দ্বারা আমাদের ডিজায়ার চেঞ্জ হয়েছে, অডিয়েন্সের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন প্রোগ্রাম টেলিভিশন শো হচ্ছে। এগুলো সব এক্সপেন্সিভ, যথেষ্ট এর জন্য অর্থ খরচ হয়। আমাদের ড্রেস, আমাদের গাড়ি বাড়ি, এমনকি ফোন, এইসব বিষয়গুলো আমাদের কালচারের মধ্যে ঢুকে গেছে, সংস্কৃতির মধ্যে ঢুকে গেছে। আমাদের যে ফ্যাশনেবল ড্রেস, এটা আমাদের কালচারকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করছে।
আমাদের যে ফোন সাধারণত, সেই ফোনটা বিভিন্ন রকম হতে হবে, আইফোন হতে হবে। অর্থাৎ সোসাইটিটা যেন অ্যারিস্টোক্রেট ক্যাপিটালিস্টদের সোসাইটি হয়ে গেছে। আমাদের মন অর্থাৎ মাইন্ড অ্যান্ড টেস্ট, এটা সম্পূর্ণ ধনীদের টেস্ট হয়ে গেছে, ক্যাপিটালিস্টদের টেস্ট হয়ে গেছে। আমাদের অর্থ নেই হয়তো, কিন্তু আমাদের রুচিটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের কালচারটা চেঞ্জ হয়ে গেছে। আর এই চেঞ্জের মাধ্যমেই কালচার ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। আমাদের ডিমান্ড অর্থাৎ ডিমান্ড অফ পিপল চেঞ্জ হয়ে যাচ্ছে। আজ থেকে 10 বছর আগে যে ডিমান্ড ছিল না, আজকে নতুন নতুন ডিমান্ড হচ্ছে। এমনকি মেডিসিনের ক্ষেত্রেও কালচারটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের যে নিড, সেই নিডটা প্রয়োজনটা যেন মডার্ন হয়ে গেছে, স্বাভাবিক। আমাদের সুখ, হ্যাপিনেস ইন মার্কেট, আমাদের সুখ শান্তি, এটা যেন মার্কেটে বিক্রি হচ্ছে। কিভাবে? আগের দিনের শিশুরা মাটির কোনো উপকরণ ক্রয় করে মেলা থেকে খুশি হতো, আজকের দিনের শিশুরা তাদের সুখ, তাদের আনন্দ, তাদের স্ট্যান্ডার্ডিটি, তাদের টেস্ট, এটা মার্কেটে খুঁজে পায়। শুধু শিশুরা নয়, যারা বড় হয়ে গেছে তারাও। তাই বলা হয় হ্যাপিনেস, আমাদের স্ট্যান্ডার্ডিটি, এটা মার্কেটে বিক্রি হচ্ছে। অর্থাৎ এর দ্বারা তো আমাদের একটা কালচার তৈরি হচ্ছে, আর সেই কালচারটার ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে। আজকের দিনে বাজারে যে জিনিস বিক্রি হবে, সেটা কোনো ফিল্মের বা টেলিভিশন প্রোগ্রামের হিরো হিরোইনদের দিয়ে তার অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। এমনকি বলা হয় স্মোকিং শরীরের জন্য ক্ষতিকারক, ক্যান্সার হতে পারে, সেই স্মোকিং তার অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ জনগণকে আকৃষ্ট করার জন্য, খরিদ্দারদের আকৃষ্ট করার জন্য হিরো হিরোইনদের দিয়ে স্মোকিংয়ের অ্যাড দেওয়া হচ্ছে। তাহলে সার্বিকভাবে আমাদের যে চিন্তন, আমাদের যে কল্পনা, আমাদের যে ডে টু ডে লাইফ, দৈনন্দিন জীবন, এটাকে কন্ট্রোল করছে কে? একটা বাজার, একটা ইন্ডাস্ট্রি, একটা কোম্পানি, একটা ফ্যাক্টরি। অর্থাৎ আমাদের ইন্টারেস্টকে কন্ট্রোল করছে, আমাদের লাইফটাকে কন্ট্রোল করছে। অর্থাৎ নিউ সিস্টেম ফ্যাক্টরি এসে গেছে এবং ডমিনেট আমাদেরকে, তার দ্বারা কি হচ্ছে? সোশ্যাল চেঞ্জেস হচ্ছে, স্বাভাবিক। আমার তোমার বাবা ঠাকুরদাদের যে কালচার, যে সোসাইটিটা ছিল সেটা তো নেই, কালচারটা চেঞ্জ হয়ে গেছে। কিভাবে চেঞ্জ হলো? একটা কালচার তো কোনো একটা জিনিস দিয়ে হয় না, সার্বিকভাবে কালচারটা চেঞ্জ হয়। আমাদের পোশাক, আমাদের কথাবার্তা, আমাদের ব্যবহারিক জিনিস আধুনিক যুগে নতুন নতুন এসেছে, সেটা কিভাবে তার প্রচার হচ্ছে? অ্যাডভার্টাইজের মাধ্যমে, সিনেমাতে, টেলিভিশনে হচ্ছে, রেডিওতে হচ্ছে, নিউজ পেপারে হচ্ছে। অর্থাৎ আমাদের কালচারটা তো চেঞ্জ হচ্ছেই, তার জন্য এই কালচারটাকে
যেন বিক্রি করার জন্য, কালচারটাকে বিপণন, এটা কেনা যায় আজকের দিনে, আর সেজন্যই একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, আর সেই থেকে টার্মটা এসেছে কালচার ইন্ডাস্ট্রি। কালচারাল ইন্ডাস্ট্রি নয়, কালচার ইন্ডাস্ট্রি। তাহলে এই কালচার ইন্ডাস্ট্রি কথাটা কে বলেছেন, এটা আমাদের কালচারাল স্টাডির মধ্যেই পড়ে। তাহলে বন্ধুরা বুঝতে পারছি যে আমাদের কালচারটা চেঞ্জ হয়ে গেছে, সেই কালচারটা আবার বিক্রিও হচ্ছে, অর্থ দিয়ে কালচারটাকে কেনা হচ্ছে, সেই জন্য কালচার ইন্ডাস্ট্রি, কালচার ফ্যাক্টরি তৈরি হয়ে গেছে। কে বলেছেন? থিওডর অ্যাডর্নো, তিনি একজন জার্মান ফিলোসোফার, সোশ্যালিস্ট। তিনি কালচার নিয়ে, সোসাইটি নিয়ে এবং এই ক্রিটিক্যাল থিওরি নিয়ে কাজ করেছেন। তিনি এই যে থট কোথা থেকে পেলেন, এখানে থট স্কুল রয়েছে, গ্রুপ অফ থিঙ্কার্স, তারা এটা নিয়ে চিন্তা করেছে, যেমন একটা স্কুল ফ্র্যাঙ্কফুর্ট। এর স্কুল বলতে এ গ্রুপ অফ থিঙ্কার্স, তারা চিন্তা করছে, আমাদের কালচারটা নতুন করে নতুন চেহারা নিয়েছে এবং এই কালচারটা তো বিক্রি হচ্ছে। আজকের দিনে সাধারণ একজন ছেলেও মনে করছে যে আমার একটা আইফোন কিনতে হবে, অতএব সেটা তো বিক্রি হচ্ছে, তাহলে কালচার যে এই যে বিক্রি হচ্ছে, এটা কি করে মানুষজন জানতে পারছে? মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন অ্যাডভার্টাইজের মাধ্যমে। আমাদের থট, আমাদের আচরণ চেঞ্জ করে দিচ্ছে, স্বাভাবিক। আর এখন কোন একটা দেশের যে কালচার, সেই দেশের মধ্যেই তো থাকবে না, একদম লিমিটেড থাকবে না। আমরা এখন বিশ্ব সংসারের মানুষ, আমেরিকায় কি হচ্ছে, ইংল্যান্ডে কি হচ্ছে, ব্রাজিলে কি হচ্ছে, তার কালচারটা আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে, আর সেই কালচার তো এখন বিক্রি হচ্ছে, পুরনো কালচার তো নেই, আর সেই সূত্র ধরেই এসে গেছে কালচার ইন্ডাস্ট্রি। সাধারণত চুল ছাড়তে আগে যেমন তেমন করে ছেঁটে দেওয়া হতো, কিন্তু আজকে ইয়াং ছেলেদের কি দেখা যায়, ওই সাউথ আফ্রিকাতে যে চুল কেটেছে, অর্থাৎ সাধারণ সেলুনে চলবে না, তাদেরকে পার্লার লাগবে, অর্থাৎ চেঞ্জ হয়ে গেছে। সাধারণ আইফোনে চলবে না, সাধারণ টিভিতে চলবে না, এই কালচারগুলোকে ক্রয় করতে, কালচারের যে ম্যাটেরিয়ালসগুলোকে ক্রয় করতে হয়, আর তার জন্য বিভিন্ন কোম্পানি, সংস্থা, তারা ডাইরেক্ট ইনডাইরেক্টলি কালচারটাকেই বিক্রি করছে। আগে যেমন দেখা যায়, উদাহরণস্বরূপ বলা যায় যে একটা রামায়ণ এবং মহাভারতের বই কিনতে হতো, পড়তে হতো, কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে যে একটা টেলিভিশন বা ফিল্মে আর কি, টেলিভিশনের মধ্যে প্রোগ্রামের মধ্যে রামায়ণ মহাভারত দেখানো হচ্ছে, আবার সেটা কার্টুন আকারেও দেখানো হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এগুলোকে অর্থবহুল, জনগণকে আকৃষ্ট করার, কনজিউমারদের আকৃষ্ট করার, খরিদ্দারদের আকৃষ্ট করার পন্থা রয়েছে, আর সেই জন্য কালচার ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। তাহলে এই কালচার ইন্ডাস্ট্রি নিয়ে একজনকে আমরা প্রথম পেলাম, থিওডর অ্যাডর্নো, জার্মান ফিলোসোফার।
এখানে পপুলার যে কালচার, যেমন এই কালচারকে প্রভাবিত করছে মুভির মাধ্যমে, মিউজিকের মাধ্যমে, টিভি টেলিভিশন নিউজ পেপারের মাধ্যমে, কথা তিনি বললেন। এবং এটা ডাইরেক্টলি তো করছে, আবার ইনডাইরেক্টলি প্যাসিভভাবেও করছে। আর এই কালচার যে বিষয়টা, এটা দ্বারা যেন আমাদের স্ট্যাটাস মেনটেন হচ্ছে, আর সেটাকে সাপ্লাই করছে কোনো ইন্ডাস্ট্রি, আর এইভাবেই সমাজ দিনের পর দিন চেঞ্জ হচ্ছে। যাই হোক, এখানে যে অ্যাডর্নো তিনি তার কনসেপ্টে রেখেছেন, অর্থাৎ ডায়ালেকটিক্যাল থিঙ্কিং তার লেখা, সেখানে বলেছেন যে এই যে আইডিয়া, এই আইডিয়াটা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কালচারাল বিষয়টা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমাদের ব্রেনে, আর আমরা আমাদের সমাজের লোকজন আকৃষ্ট হয়ে পড়ছে। আরো একজন থিঙ্কার রয়েছেন, ম্যাক্স হার্কেমার, তিনিও একজন জার্মান ফিলোসোফার, তিনিও সোশ্যালিস্ট, তিনিও এইসব নিয়ে কাজ করেছেন, তিনিও এই থট স্কুল অর্থাৎ গ্রুপ অফ থিঙ্কারসদের মধ্যে ছিলেন, তিনি সোসাইটি নিয়ে স্টাডি করেছেন, কালচার নিয়ে স্টাডি করেছেন, পলিটিক্স নিয়ে স্টাডি করেছেন। এবার তিনি বলছেন যে ইন্ডিভিজুয়ালি তো চেঞ্জ করছে আমাদেরকে এই কালচার, নতুন কালচার, স্বাভাবিকভাবে ইন্ডিভিজুয়াল চেঞ্জ হচ্ছে, একজন একজন করে চেঞ্জ হচ্ছে, মানে সোসাইটি কমিউনিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, পৃথিবীটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, জেনারেশন যেহেতু চেঞ্জ হচ্ছে, জেনারেশনের ছেলে মেয়েদের মন যেহেতু চেঞ্জ হচ্ছে, তাহলে তো তাই, আজকের দিনে ছেলেমেয়েরা সেই দিনের পুরনো কিছু খায় না, বাজারে যখন তারা কিছু চাইনিজ কিছু খাওয়ার, আমি বলতে পারবো না, তাহলে ফুডের যে কালচার সেটা চেঞ্জ হয়ে গেছে, আমরা নামই জানি না, অথচ সেটা ইংল্যান্ড আমেরিকার কোনো একটা ফুড বা চাইনিজ কোনো ফুড, এই চাউমিন এইসব, তো কালচার চেঞ্জ হয়ে গেছে, ডিমান্ড বেড়ে গেছে, টেস্ট চেঞ্জ হয়ে গেছে। এইবার বিভিন্ন কোম্পানি তারা কি করছে, এই কালচারটাকে ধরে নিচ্ছে, এবং যাতে ইয়াং জেনারেশন আরও অ্যাট্রাক্টিভ হয়, এই জন্য পৃথিবীর সব ধরনের খাবার আমাদের ফুটপাতে এখন পাওয়া যায়, তো এই কালচার চেঞ্জ হয়ে গেছে, কালচারাল থিওরি চেঞ্জ হয়ে গেছে, আমাদের ম্যাক্স হার্কেমার তিনি কালচারাল থিওরির কথা বলেন, তিনি পরীক্ষা করে দেখেছেন যে এই সমাজে কালচার বিষয়টাকে একেবারে চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে, আমাদের স্ট্রাকচার এটা চেঞ্জ করে দিয়েছে। তিনি বিশ্বাস করতেন, মিস্টার ম্যাক্স, যে মানুষজন তাদের চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছে ফর দেয়ার বেটারমেন্ট, মানুষ যে তাদের কালচারে চেঞ্জ হয়েছে এবং তারা আরো বেটারমেন্ট হচ্ছে, এই মার্কেটটাকে কিন্তু সংস্থা ধরে ফেলেছে, অর্থাৎ ট্রেডিশনাল পরম্পরায় আমাদের যে কালচারটা ছিল সেটা নেই,
আমাদের ছোটবেলায় পাজামা পরতে হতো, লম্বা লম্বা শার্ট পরতে হতো। এখন একটা ছেলে মেয়ে কি তা পরবে, জিন্স পরতে হবে, আরো কি নাম, এবং সেগুলো আবার মাঝখানে মাঝখানে ছেঁড়া থাকবে, কত তার স্টাইল। তো এটাকে খারাপ বা কিছু বলছি না, এটা একটা কালচার হয়ে গেছে, এটা কালচার। আর এই কালচারটাকে প্রভাবিত করছে কোনো ফ্যাক্টরি, কোনো সংস্থা, এইভাবেই কালচার ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। আগে আমরা বাজার থেকে কিছু কিনে নিতাম যেটা আমাদের প্রয়োজন, আর এখন বাজারে নয়, মলে যেতে হবে, সাংঘাতিক বিষয়। আমাদের তো এই ধারণাই ছিল না। তাহলে কি হচ্ছে, এইভাবে নতুন নতুন জিনিস দেশ বিদেশের যে কালচারটা একসঙ্গে হয়ে যাচ্ছে। আমাদের ইন্ডিয়াতে, বাংলাদেশে, পাকিস্তানে, যেখানেই বলবো, কালচারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। পুরনো কালচার বলতে আমরা বুঝি না, ট্রেডিশনাল কালচার বুঝি না, নতুন কালচার নতুনভাবে। আর এই কালচারটা বিভিন্ন সংস্থা, কালচার ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলেছে। তো যাই হোক, এবং এটা খুব পপুলার কালচার হয়ে গেছে, জনপ্রিয়। এটাই কন্ট্রোল করছে কনসেপ্টটাকে, কালচারের কনসেপ্টটাকেই চেঞ্জ করে দিচ্ছে। আজকে ইয়াং জেনারেশনের যে কালচার, ওল্ড জেনারেশন সেটা ভাবতেই পারে না। তাহলে কালচারাল ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে। আর ইয়াং জেনারেশনের যে কালচার, সেটা ক্রয় করতে হবে, কালচার ক্রয় করতে হবে, স্বাভাবিকভাবেই কালচার ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। তাহলে এই যে কনসেপ্ট কালচার ইন্ডাস্ট্রি ওয়াজ ইন্ট্রোডিউসড বাই ফিলোসোফার্স দুইজন, থিওডোর অ্যাডর্নো অ্যান্ড ম্যাক্স হর্কিমার। ইন দেয়ার এসে তারা লিখলেন, ডায়ালেকটিক অফ এনলাইটেনমেন্ট, তাদের এসে। সেখানে কালচার নতুনত্ব রূপ নিয়েছে, নতুন কালচার হয়েছে, তারা এটাকে কমপ্লেক্স কালচার বলেছেন, অথচ এই কালচার ক্রয় বিক্রয় হয়। এবং মিউজিক, মুভিজ, আর্ট বিভিন্নভাবে কি করা হয়, এটাকে কনজিউম করা হয়, এবং এটা হলো ক্যাপিটালিস্ট সোসাইটির কালচার। দরিদ্রদের কোনো কালচার এখন নেই, দরিদ্রদের কালচার এখন নেই, ক্যাপিটালিস্টদের কালচার। আমার কথা নয়, এই দুই ব্যক্তির কথা। যাই হোক, সিম্পল টার্মটা হলো, দ্য কালচার ইন্ডাস্ট্রি ইজ অ্যাবাউট হাউ কালচার প্রোডাক্টস আর মেড টু বি লাইক এনি আদার প্রোডাক্ট, অর্থাৎ কীভাবে প্রোডাক্ট তারা তৈরি করবে, আমাদের ব্রেনে তার নাম ঢুকিয়ে দিবে, ইত্যাদি ইত্যাদি। এবং এটা তাদের প্রফিটের জন্যও করে, তাদের প্রফিটের জন্যও কালচারটাকে চেঞ্জ করে দেয় নতুন টেকনিকের মাধ্যমে, স্মার্টফোন, মুভিজ, মিউজিক, টিভি শো, এর মধ্যে তারা ক্রিয়েট করে এবং তারা ডিস্ট্রিবিউট করে, তারা ম্যাক্সিমাইজেস করে তাদের প্রফিট, এইভাবে তারা একটা প্রফিট পেয়ে যায়। আর আমরা সাধারণ মানুষ, আমরা কি করছি, এই কালচার সম্পর্কে এখন এক্সপিরিয়েন্স হচ্ছি, বুঝতে পারছি। আগের দিনে বাজারে যেতে হতো, এখন তো বাজারে না, ঘরে বসে একটা ফোন করে দিলেই তোমার ঘরে জিনিস এনে দিবে, জিনিস চলে আসবে। তাহলে এটা একটা কালচারাল দিক হলো না। এই তাহলে পুরনো যে কালচার, সেটা কিন্তু ব্রেকডাউন হয়ে গেছে, নেই 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 পুরনো জিনিস, পুরনো কালচার আর নেই। এই দিক থেকে আমাদের এই ফিলোসফার দ্বয় তারা বলছেন, প্রথম মান নির্ধারণ, স্ট্যান্ডার্ডাইজেশন, অর্থাৎ
মান নির্ধারণ, কি কালচারাল যে প্রোডাক্টস সেগুলো কি হয় আমাদের কাছে তো পৌঁছে যায় বিভিন্নভাবে সহজে, এবং বিভিন্নভাবে আবার সেই বলছি মিডিয়ার মাধ্যমে, অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, সেটা টিভি হোক, মুভি হোক, যেভাবেই হোক, আজকের দিনে মোবাইলে হোক, এটা কি হচ্ছে তাদের সেল প্রসেস, বিক্রির প্রসেস, এবং আমরা যে ক্রয় করব তার প্রসেসটাও যথেষ্ট যথেষ্ট কাছে এসে গেছে, স্ট্যান্ডার্ড হয়ে গেছে। এবং এই কালচার বিকামস লেস অরিজিনাল, বলছে যে লেস অরিজিনাল, কেন সেই যুগের তুলনায় হয়তো অরিজিনাল নয়, কিন্তু আজকের দিনের যে ইয়াং জেনারেশন তারা তো ভাববে আমাদের এই কালচারটাই ঠিক। যাই হোক, পরবর্তী পয়েন্ট, এই কালচারটার বিষয়ে পয়েন্ট হলো কমার্শিয়ালাইজেশন, কালচারকে কমার্শিয়ালাইজেশন করতে হবে, বন্ধুরা বুঝতে হবে, বাণিজ্যিকীকরণ হয়েছে, কালচার বিক্রি হচ্ছে, পোশাকের এই কালচার, তোমার আইফোনের এই কালচার, তোমার গাড়ির এই কালচার, এই রং, এই কালচারের যে ডিজাইন ইত্যাদি, এটা কিন্তু কি হচ্ছে অডিয়েন্সদের কাছে বিক্রি হচ্ছে, তার ব্যবস্থাও হচ্ছে, বাণিজ্যিকরণ হচ্ছে। আগে এইসব কালচার বিক্রি হতো, আমরা যে সংস্কৃতির কথা বুঝি, পুরনো যুগের সংস্কৃতি, এইভাবে চলতে হবে, সততার সাথে চলতে হবে, যেটা কালচার ছিল, হ্যাঁ, সেই কালচার তো আজকে নেই। অর্থাৎ আজকের দিনের কালচারটা যেন একটু এন্টারটেইনমেন্ট দেয়, এবং এটার একটা ওভার আর্টিস্টিক কোয়ালিটি রয়েছে, অবশ্যই আর্টিস্টিক, কিন্তু ওভার আর্টিস্টিক কোয়ালিটি রয়েছে বলছেন ওনারা। এবং এখানে লস অ্যান্ড প্রফিটের একটা ব্যাপার রয়েছে, যেহেতু এটা বাণিজ্যিকীকরণ হয়ে গেছে, স্বাভাবিকভাবেই এখানে তো এই ক্রয় বিক্রয়ের ব্যাপারটা আছে। পরবর্তী পয়েন্ট প্যাসিভ কনজাম্পশন, আমরা মানুষরা কালচারটাকে যে প্রডিউসড করে কালচারটা পেয়ে যাই কোথার থেকে, ওই সংস্থাদের থেকে, ওরা এটা কালচার ইন্ডাস্ট্রি তৈরি করেছে, ইনডাইরেক্টলি আমরা লক্ষ্য করে দেবো এক ধরনের ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে, প্যাসিভ ভিউয়ার্স আছে, লিসনার্স আছে, তারা ডাইরেক্টলি প্রভাবিত হয়, কালচারটা ক্রয় বিক্রয় হচ্ছে, তারা প্রডিউস করছে, এবং তারা খুব চিন্তাও করছে কি করে খরিদ্দারদের আটকানো যায়, তাদের যে থট, তাদের কল্পনাটাকেই যেন কিনে নেওয়া যায়। আমরা কখনো ভাবতে পেরেছি যে আমরা যে কথা বলবো সেই কথাটা পয়সায় বিক্রি হবে? অর্থাৎ আমি কথা বলছি বিদেশে একজনের সাথে, সে আমার সাথে বলছে, বা দেশেই বলছি, আমাদের কথা যতক্ষণ বলবো ততক্ষণ আমাদের মোবাইলে তো ডাটা যাবে চলে, অর্থাৎ আমাদের কথাটাকেই কিন্তু বিজনেসের মধ্যে চলে গেছে, বাণিজ্যিকরণ হয়ে গেছে, অর্থাৎ কালচারটা তো বাণিজ্যিকরণ হবেই। তাহলে পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া ইত্যাদি সব কিছুর মধ্যেই নতুন কালচারের বিক্রি হচ্ছে, আর এটাই হলো কালচার ইন্ডাস্ট্রি। কি সাংঘাতিক বিষয়, ভাববার বিষয়, আমরা তো এইভাবে এতটা চিন্তা করিনি। অর্থাৎ আমাদের থটটাকেও বিক্রি হয়ে যাচ্ছে, কি সাংঘাতিক কথা। ইউটিউব, তার মধ্যে যদি একটা গান আমি শুনি, তাহলে দেখা যায় ঠিক ওই ধরনের একটা গান আবার চলে আসছে, আমি যদি কোনো গল্প শুনি তাহলে ওই ধরনের গল্প আবার চলে আসছে, তার মানে এই যান্ত্রিক ব্যবস্থায় বুঝতে পারছে আমার টেস্ট কি, তার মধ্যে এটা বাণিজ্যিকরণ হয়েছে। সাংঘাতিক বিষয়, সাংঘাতিক বিষয়। অর্থাৎ আমাদের যে কালচার, এই কালচার
বিভিন্ন সংস্থা সবাই বুঝতে পারছে ইন্ডিয়ান ছেলেমেয়েরা কী চায়, বাংলাদেশের ছেলেমেয়েদের ডিমান্ড কী, পাকিস্তানের ছেলেমেয়েদের ডিমান্ড কী, সেইভাবে অর্থাৎ কালচারটা কী, কোন কালচারটাকে তারা অ্যাকসেপ্ট করবে, এই ধরনের পোশাক তারা অ্যাকসেপ্ট করবে, তো অতএব এটা বিক্রি হবে, সাংঘাতিক বিষয়। এটা অ্যাক্টিভভাবেও যেমন আক্রমণ করে, মানে প্রভাবিত করে, আক্রমণ বলতে ইনডাইরেক্টলিও করে। আমার বন্ধু আইফোন কিনেছে, আমারও আইফোন কিনতে হবে, হয় ইনডাইরেক্টলি হয়। যাই হোক, তাহলে এই যে সংস্থাগুলো তারা এই ইন্ডাস্ট্রি তৈরি করেছে আর আমরা সাড়া দিচ্ছি, তাহলে কালচার ইন্ডাস্ট্রি এটা কি করছে, প্রভাবিত করছে আমাদের পাবলিক অপিনিয়ন, আমাদের জনমতকে, আমাদের আচরণকে প্রভাবিত করছে। ওরা বুঝতে পারছে আমাদের আচরণ কি, আমাদের মতামত কি, আমাদের টেস্ট কি, আমাদের আইডিয়া কি, আমাদের ভ্যালুস কি, আমাদের লাইফস্টাইল কি। আমাদের লাইফস্টাইল ক্রয় করে নিয়েছে ওরা, আমাদের থটটাকে ক্রয় করে নিচ্ছে, বিক্রি হচ্ছে। ভাবতে হবে কিভাবে, ওই অ্যাডভার্টাইজের মাধ্যমে প্রভাবিত করছে আমাদেরকে। যেমন অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন দিচ্ছে আমাদের ছেলেমেয়েরা সেরকমভাবে চেঞ্জ হচ্ছে। ছেলেমেয়েদের কথা বলছি কেন, তোমাদেরই তো জেনারেশন, তোমাদেরই তো কালচার, আমরা তো ব্যাকডেটেড হয়ে গেছি, আমাদের আর কি কালচার থাকবে। আছে অবশ্যই, ওটা পুরনো ট্রেডিশনাল কালচার, ওকে ছাড়ো, নতুন কালচারের কথা ভাবো। তাহলে এই বিজ্ঞাপন ইত্যাদি আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথাও, এরা আবার আমাদের টেস্টটাকেও চেঞ্জ করে দিচ্ছে, আমাদের জীবনযাত্রা লাইফস্টাইল চেঞ্জ করে দিচ্ছে। কোন স্বার্থে বিক্রি হচ্ছে, তাহলে এইভাবে সোসাইটি চেঞ্জ হচ্ছে। অর্থাৎ ক্যাপিটালিস্ট সোসাইটি, পুঁজিবাদী সোসাইটি, যাদের অর্থ আছে সেই দিকে চলে যাচ্ছে। নতুন নতুন কালচার আবার তৈরি হচ্ছে, সোসাইটি নতুন হচ্ছে, অর্থাৎ কমার্শিয়াল ইন্টারেস্টটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, মানুষের লাইফ, কালচারাল লাইফটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, কালচার ইন্ডাস্ট্রি বলে একটা কথা এখন রয়েছে, কোথা থেকে এসেছে, কালচারাল স্টাডি থেকে। মোট কথা, আমাদের আজকের দিনে নতুন যে আধুনিক যে কালচার, সেই কালচারটা বিক্রি হচ্ছে এবং বিজ্ঞাপন ইত্যাদির মাধ্যমে আমাদের কালচার চেঞ্জ হচ্ছে। আমাদের কালচারের চেঞ্জের জন্য তারা নতুন নতুন কিছু তৈরি করছে, আর এইভাবেই কালচার ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, কালচারের ফ্যাক্টরি তৈরি হচ্ছে। আর এটা নিয়ে কথা বলেছেন দুজন জার্মান ফিলোসফার, থিওডর অ্যাডর্নো এবং আরেকজন হলো ম্যাক্স হার্কেমার। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল দ্য কালচার ইন্ডাস্ট্রি, নট কালচারাল ইন্ডাস্ট্রি, দ্য কালচার ইন্ডাস্ট্রি। সংস্কৃতিটা একটা শিল্প হয়ে গেছে, সংস্কৃতিটা একটা ফ্যাক্টরি হয়ে গেছে, সংস্কৃতি ক্রয় বিক্রয় হচ্ছে এবং বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে প্রভাবিত করছে, এইভাবে এই কালচার ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।